আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হঠাৎ করে কিন্তু বেড়ে গেল মুরগির দাম। তা আজকে 18ই অক্টোবর 2024 সাল, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে যে ব্রয়লার মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণের বেড়ে গিয়েছে। তাই ব্রয়লার মুরগি প্রতি কেজি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সোনালি মুরগিও আছে, সোনালি মুরগির দামটাও কেমন আছে সেটাও আমরা জানবো। আর এদিকে এই যে সোনালি মুরগি ছাড়াও আছে নিচে, দেখুন দেশি মুরগির মতো এটা হচ্ছে সোনালি মুরগি, তার দামটা কত যাচ্ছে সেটা জানবো। আর এখানে কত কেজি ওজনের মুরগি আছে সেটাও কিন্তু আমরা এখানে যে বিক্রেতা ভাই আছে তার কাছ থেকেই জানবো। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো মুরগি আছে, সোনালি মুরগি আর হচ্ছে দেশি মুরগি, না? জি। মুরগির দামটা কি বেড়েছে? হ্যাঁ, আগের তো অনেক বাড়তি, আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। এখন মুরগি কেমন আসতেছে? মুরগি এখন আমদানি কম। আমদানি কি কম? কম, আমদানি দাম বেশি, আমদানি কম। এই যে ব্রয়লার মুরগিগুলো আছে, এই ব্রয়লার মুরগি কতটুক থেকে কতটুকু ওজনের আছে? 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আছে। 2 থেকে 2.5 কেজি? আর ওই সোনালি মুরগি? সোনালি 1 কেজি 1 কেজি 200 গ্রাম। আর লেয়ার লেয়ার কি পাওয়া যাচ্ছে বাজারে? পাওয়া যাচ্ছে অল্প কম, অল্প কম লেয়ার কম। তাই এই যে ব্রয়লার মুরগিগুলো দেখতে পাচ্ছি, ব্রয়লার মুরগিগুলো কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে? আজকে এগুলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, 200 টাকা কেজি। আর সোনালি মুরগির দাম কেমন আছে? সোনালি 300 টাকা কেজি। সোনালি 300 টাকা কেজি, সোনালি হচ্ছে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এখন বেচা কিনা কেমন হচ্ছে একটু বলতে পারেন? দাম বাড়াতে বেচা কিনা কি বাড়ছে না কমছে? বেচা কিনা এখন কম, বেচা কিনাটা হচ্ছে অনেকটাই কম। আর এই যে এখানে যে ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাইকে আপনাদের মুরগি দেয়? জি, ভাইকে দেয়। আমার খামারি খামারি নেই, হচ্ছে ব্যাপারী আর কি, ব্যাপারী ব্যাপারী। তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাইজান এই যে মুরগির দাম তো বেড়ে গিয়েছে, না? খাবারের দাম কি কমেছে না বেড়েছে? খাবারের দাম কমও নেই বাড়ায় নেই, আগের মতো না, আগের মতনই আছে, আগের মতোই আছে, না? তা মুরগির এখন কি চাহিদাটা কেমন? মুরগির চাহিদা এখন বর্তমানে একটু কম, দাম বাড়েছে বলে একটু কম, দাম বেড়েছে দেখে এর জন্য একটু কম। হ্যাঁ, এখন বাচ্চা কি, এখন কি বাচ্চা ফুটাচ্ছেন নাকি ছোট বাচ্চা থেকেই ব্রয়লার মুরগি করতেছেন? আর ব্রয়লার মুরগি আপনার 2-2.5 কেজি হইতে কতদিন সময় লাগে? 2-2.5 কেজি হইতে আপনার 2 কেজি 32-33 দিন সময় লাগে। 2 কেজি ওজনে 2 কেজি হইতে 32 থেকে 33 দিন সময় লেগে যাচ্ছে, সময় লাগে। এখন মুরগির খাবারের দাম কেমন? খাবারের দাম ধরেন বস্তা 3300-3400-3500 এইরকম, যার কাছে যে রকম নেওয়ার পারে, কেউ নগদে নেয়, কেউ বাকিতে নেয়। এই যে ব্রয়লার মুরগির যে দামটা আছে এই দামে কি আপনার খুশি? না, দাম একটু কম হলে পারে, এতে একটু কম হলে সবাই খাইতে পারে, সবাই খাইতে পারে, গরিব বড় লোক সবাই মিলে দিলে খাইতে পারে। জি জি, দাম দেখ সামান্য একটু কম হলে ভালো হয়, সামান্য একটু কম হলে ভালো হয়। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দামটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।